এবং এখন ঘড়িতে 10টা বাজে, আবার সকাল থেকেই আউটডোরের কাউন্টার আমাদের টিকিট কাউন্টার খোলা হয়েছে, টিকিট দেওয়া হচ্ছে এবং অলরেডি আউটডোর অর্থোপেডিক সার্জন ঢুকেছে, আমার অন্যান্য মেডিসিন চাইল্ডও অলরেডি কাজ শুরু করেছে, অন্যান্য যে সমস্ত আউটডোরগুলো আছে কাজ শুরু হয়েছে। ডাক্তারদের কিছু বক্তব্য ছিল আমার সাথে, সেগুলো তাদের সাথে কথা হয়েছে এবং তারা যে যার আউটডোরে ফিরে গিয়ে তারা কাজে যোগ দিয়েছে। এবং আমার যে সমস্ত রুগীরা বাইরে থেকে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, তো কারুরই কোনো অসুবিধে হতে আমরা দেবো না, প্রত্যেককে আমরা দেখে ওষুধপত্র দিয়ে তবেই আমরা বাড়ি পাঠাবো। এবং সর্বোপরি সব চিকিৎসক যেমন আছে, সর্বোপরি আমি নিজেও আছি, কারুর কোনো রকম চিকিৎসা করাতে এসে যাতে হয়রানি শিকার না হয় সে ব্যাপারটা অত্যন্ত ক্লোজ সুপারভিশনে আমি দিচ্ছি। নটার থেকে টিকিটটা দেওয়া শুরু হয়, তারপরে আউটডোর শুরু হতে হতে 9:30টার পর থেকে শুরু হয়। তো অলরেডি আমাদের এ আছে না, অলরেডি ডাক্তারবাবুরা চলে গেছে যে যারা আউটডোরে, এই তো আপনাদের সামনেই তো ডাক্তারবাবুরা আমার সাথে কথা বলছিল এবং তারা আউটডোরে যে যার জয়েন করে গেছে, অলরেডি কাজ চলছে। আমি তো সবাইকেই আশ্বস্ত করছি, আমি নিজেও হাসপাতালে যেহেতু আছি সকাল থেকে, যে কোনো রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফিরবে। Thank you.